বন্ধুরা, এর মধ্যে কিছু ভিতরে গাছ আছে, দেখুন গাছগুলোতে রংপুর লাইমেট্রিকের ওপরেও আছে, কিছু নাটাল ভ্যারাইটিজের আছে, তো বেশ বড় বড় চারা। তো এই চারাগুলো আপনারা পাবেন, এই চারাগুলো হচ্ছে আপনার মানে এইগুলো হচ্ছে নাটাল ভ্যারাইটিজ, মানে ভিতরে অরেঞ্জের ফ্লেভার থাকবে, উপরে মালটার মতো শেপ, বড় ঝোপালো গাছ আছে। তো এখানে কিছু ফল ধরা গাছও আছে দু একটা। তারপরে হচ্ছে রংপুর লাইমেট্রিকের উপরে এনআরসিসি অরেঞ্জ আছে, দার্জিলিং জায়েন্ট আছে। তো এই গাছগুলো আমি দেখাচ্ছি একে একে, চলুন দেখি নাটাল ভ্যারাইটিজের যে ঝোপালো চারা সেগুলো আগে। তারপরে দেখা যাচ্ছে ভেতরে হচ্ছে কাটল গোল্ড, এটা হচ্ছে কাটল গোল্ড, বড় বড় চারা আছে কাটল গোল্ডের। তো এই ধরনের কাঁচা চারাগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে কাটল গোল্ড, এই লম্বা 4 ফুটের লম্বা, এগুলো কুরিয়ার করা সম্ভব, কুরিয়ারেই যায়। পাশে আছে দার্জিলিং জায়েন্ট, বড় দার্জিলিং জায়েন্টের যে গাছগুলো সেগুলো পাবেন। তার পাশে আছে কার্টার ভ্যালেন্সিয়া। তো ভেতরে দেখাচ্ছি এগুলো এনআরসিসি অরেঞ্জ আছে কিছু, এই যে এই গাছগুলো আছে দার্জিলিং জায়েন্ট, কিছু আছে না যে কাটার ভ্যালেন্সিয়া। ভেতরের দিকে দেখাচ্ছি গাছগুলো, হ্যাঁ এই যে কাটার ভ্যালেন্সিয়া, এই গাছগুলো আপনারা পাবেন। তো এইগুলো হচ্ছে খুব সুন্দর ঝোপালো, ছোট্টর উপরে চারা, 3 ফুটের মধ্যে ঝোপালো চারা পাবেন, এবার লাগালে ফুল ফল চলে আসবে। তারপর আছে এনআরসিসি অরেঞ্জ আছে, কিন্তু এনআরসিসি রংপুর রেললাই মেট্রিকের উপরে এনআরসিসি অরেঞ্জ, এগুলো মানে বাতাবি স্টকের নাই, ঝোপালো গাছ। এই যে এনআরসিসি অরেঞ্জ 2 টাইম হয়, এগুলো ঝোপালো চারা, ঝোপালো খুব সুন্দর ঝোপালো চারা এনআরসিসি অরেঞ্জ পাবেন। তারপরে আছে আপনার এখানে কিছু মাল্টি গ্রাফটিং এর আমের গাছ আছে, আর সিঙ্গেল গ্রাফটিং, মাল্টি গ্রাফটিং কথার অর্থ হচ্ছে একই গাছে 2 বা 3 রকমের আম হবে, আর সিঙ্গেল গ্রাফটিং এর অর্থ হচ্ছে এক গাছে এক রকমের আম হবে। তো এই মাল্টি গ্রাফটিং এর গাছগুলো ম্যাচিওর গাছ গ্যাস পাবেন কিছু। এই যে সিঙ্গেল গ্রাফটিং এর একটা ব্যানানা ম্যাঙ্গো, এরকম ব্যানানা ম্যাঙ্গো কাটিমুনের চারা আমার কাছে প্রচুর আছে আমার স্টকে, পরবর্তী ভিডিওটা দেখতে পাবেন। আপনার এর আগে ভিডিওতে দেখিয়েছি, তো এই চারাগুলো আপনারা কালেকশন করতে পারবেন আমার ডিসক্রিপশন বক্সে স্ক্রিনে। নতুন ভিডিওতে কিছু নতুন নতুন গাছ দেখানোর জন্য একটু ভিডিওটা করা, তো আগস্ট মাসের মিডিল, আজকে প্রায় 17-18 তারিখ মনে হয়, তো ডেটটা আমার খেয়াল নেই। তবুও এখানে কিছু গাছ আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমী, দেখুন নতুন নতুন নিয়ে এসেছি, সব ঝোপালো গাছ, ছোট ছোট সাইজে, অনেকে ঝোপালো চা গাছ চারা চান ছাদ বাগানে। এই যে এরকম গাছগুলো তো শিকড় কেটে তোলা হয় জমির থেকে, কিন্তু সেটা অসুবিধা নয়, এগুলো 15 দিন হলো আমার বাড়িতে নিয়ে আসা, তা আমি ভিডিও দিইনি, তারপরে আজকেই দিচ্ছি ফার্স্ট। এরকম গাছ বহু গাছ আছে, সব ব্র্যান্ড বিশিষ্ট, এবার প্রত্যেকটা ঝোপালো গাছ, প্রত্যেকটা ঝোপালো ব্রাঞ্চ এবং মোটা মোটা, এবং প্রত্যেকটা ঝোপালো গাছ আছে প্রত্যেকটা, এখানে কোনোটাই কমা নেই। মানে সাত বাগানের ঝোপালো গাছ অনেকে বেশি পছন্দ করেন, লম্বা পথ ইন্ডিয়ান সিকিম মৌসুমী একটু লম্বা টাইপের হয়ে যায়, এই যে একটা ডাল উঠে চলে যায় কতটা লম্বা দেখুন, একটা ডাল এক গলা শুনলাম মানে 5 ফুট লম্বা। এগুলো আমি কুরিয়ার করি, কিন্তু এখানে তাও ব্রাঞ্চ আছে দু একটা গা গা ডাল, অনেকে বলেন ডাইভার্ট হয়ে যায়, ডাইভার্ট এর হয় মারাও যায়, এটাও ঠিক কথা। ইন্ডিয়ান সিকিম মৌসুমে সব ব্রাঞ্চগুলো অনেক সময় বেরোয়, আবার অনেক ব্রাঞ্চ মারাও যায়। তো এখানে দেখুন 4টে ডাল ওপরে চলে গেছে, সাব ব্রাঞ্চ বেরিয়েছে, তো এরকম গাছও আছে, কিন্তু যাদের মনে হয় না ছোট্ট হাইটের উপরে আমি নেব, তারা ছোট্ট হাইটের উপরে কালেকশন করতে পারবেন। কথাটা বলে রাখি, এই গাছগুলো কিন্তু প্রত্যেকটাই ফল ছিল, এই যে এখনো ফল আছে, কিন্তু এই ফলটা 2 দিন থাকবে না, কারণ প্রত্যেকটা গাছে 10টা 15টা করে ফল ছিল, ফল নষ্ট হয়েছে জমি থেকে তোলার সময়, জমিতে বিশ্ব প্রচুর বৃষ্টি জমেছে, জল জমেছিল, সেই জন্য ফল প্রত্যেকটারই পড়ে পড়ে গেছে, কোনোটা ফল অবশিষ্ট হয়তো 2-1টা আছে, এই যে সব ভেঙে পড়ে আছে, ফল ছিল প্রত্যেকটা গাছেই, কিন্তু ফল ছিল, পিছনে চিহ্ন থাকে দেখিয়ে দিচ্ছি। ভেবেছিলাম ফল ধরা গাছে বিক্রি হবে, মানে বিক্রি করব, কিন্তু সেটা হয়নি, এই যে
প্রচুর ফল ছিল, ফল পড়ে গেছে। এইরকম ঝোপালো ব্রাঞ্চ বিশিষ্ট সবই, সবগুলোই ঝোপালো। এই যে ফল ছিল ছোট্ট গাছ, এখানে প্রায় এই গাছটা তো মোটামুটি 8-10টা ফল ছিল। এই ধরনের গাছ পাবেন সমস্তগুলো। তো পাতা এখনো ঝরবেই, লেবু গাছের নিয়ম। এই যে টানতে গিয়ে ফল চলে গেল। লম্বা লম্বা এরকম গাছ লম্বা আছে, এই যে কত, 4 ফুট 4.5 ফুট। যদি মনে করেন যে এই গাছ নেব না, এরপরের আগের বছরের গাছ নেব। এই যে কত সুন্দর ব্রাঞ্চ এবং ফল দেখুন। এই গাছ, এই বোটাটায় একটা ফল ছিল, এখানেও একটা ফল আছে দেখুন। এই যে ফল, এই ফল থাকবে না, ফল ঝরে যাবে। এই রকম গাছ, এরকম ব্রাঞ্চ বিশিষ্ট গাছ পাবেন অনেক আছে। এই যে সাধারণত এরকম উপরে দুটো ডাল চলে যায়, সাইডে ব্রাঞ্চ বেরোয়। এই যে এই ধরনের গাছগুলো যা হোক আপনারা পাবেন, ইন্ডিয়ান সিকি মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি। আমার নাম দেওয়া না, এটা বিকাশ দার নাম দেওয়া। ওনারই নার্সারি থেকে আমি গাছ কিনে বিক্রি করি, সেটা ভিডিওতে বলে দিলাম। আমাকে অনেক দামে কিনতে হয়েছে, আজ আমি পাইকারিতে কিনলেও মোটামুটি যা হোক খুব একটা কমে পাই তা না, বেশি দামেই আনতে হয়। তো এর আগে দিয়েছি, এবারও পাবেন এরকম ইন্ডিয়ান সিকি মৌসুমি পাবেন। তার সঙ্গে অনেক কিছু ভ্যারাইটিস, নতুন নতুন ভ্যারাইটিস আছে। কাটার ভ্যালেন্সিয়া আছে, নিউ সেলার আছে, কাটল গোল্ড আছে, ফুলে মৌসুমি আছে, ডেইজি আছে, এনআরসিসি আছে, রংপুর কমলা আছে। এই সমস্ত গাছগুলো আপনারা পেয়ে যাবেন। আসুন কিছু আমের কালেকশন দেখাই। দেখুন এখানে আমের অনেক মাল্টি ক্রপিং গাছ করে গাছগুলো হচ্ছে পুড়ে যায়। অনেকে বলেন যে এইসব গাছ কুরিয়ারে যাবে কিনা, এইরকম কুরিয়ারই আমি করে থাকি। কালকেও সোমবার কুরিয়ার আছে, কালকে এই যে ঝোপালো এরকম মাল্টি ক্রপিং এর গাছ, এখানে দু পদের আছে। কাটিমন, এক সাইডে কাটিমন পাবেন, আর এক সাইডে পাবেন আমাদের দেশি একটা ভ্যারাইটি আম্রপল্লি। মোটা, দেখুন মোটা ধরনের গাছ, একদম মোটা। এরকম মাল্টি ক্রপিং এর গাছ আছে প্রচুর। গাছ আনতে গেলে নষ্ট, পাতা ছিঁড়ে যায়। এইখানে দেখুন এই গাছটা, অনেকে বলেন যে গাছের দাম বেশি, কেন দাম বেশি হওয়া যাবে, কোন নার্সারি ম্যান এত বড় মোটা মোটা গাছ দেবে। আমার তো ঘরে আটছেই না, লম্বা একদম। এই গাছগুলো একটু লম্বাটে টাইপের, ব্যানানা ম্যাঙ্গো, এত বড় বড় চারা পাবেন। এর থেকে শর্ট হাইটের আছে, মোটা মোটা আছে। ব্যানানা ম্যাঙ্গো অনেক বড় বড় মোটা টাইপের আছে। এই একটা মাল্টি ক্যাপটিং এর গাছ দেখুন কি মোটা, মাল্টি ক্যাপটিং। এটা কিলো 20 ওজন হবে, 15 কিলো প্রায়। কেউ যদি নিতে পারেন নিতে পারবেন। এখানে আছে একটা ভাস্তারা আছে লেখা, আর একটা ব্যানানা ম্যাঙ্গো। ভাস্তারা ব্যানানা ম্যাঙ্গো আমাদের দেশি ভ্যারাইটি, যে একটা অল টাইমে যেটা সবসময় অসময়ে ধরে, চটচাটনি খাওয়ায় 12 মাস ধরে, সেই একটা ভ্যারাইটি। অনেকে বলেন আমার মাদার গাছ নেই, আমি কথাটা বলি। একজন ছবি নিয়েছিলেন বিগত কদিন আগে, আমার এতগুলো গাছ বিক্রি করেছে, আমাকে কেউ প্রশ্ন করেনি। সবাই আমি কিনে এনে ভিডিও করি, সবাই জানে, সেই জন্য আমাকে অতটা কেউ বলে না যে দাদা আপনি হ্যাঁ কোথায় থেকে নিয়েছেন। সেটা আমি অনেকে বলি, অনেকে বিশ্বাস করে নিয়ে নেন। প্রত্যেক অনেকগুলো বিক্রি হয়েছে। তো সেদিন বৃষ্টির মধ্যে 2 দিন আগে আমার সব জ্বর, শরীরে ভালো না। তবু একজন বললেন দাদা আমি গাছ নেব, আমাকে কিছু ছবি পাঠান। ওনাকে বিকেলবেলা যথারীতি 4-5টা ছবি সেদিন দিতে পেরেছি, তার বেশি আমি পারিনি। কিন্তু তারপরে বললাম সকালবেলায়
হলে আমি এদিকে বৃষ্টি, তখন বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টির পরে চার পাঁচটা ছবি দিলাম, তারপরে কথাবার্তা অনেকবার কথা হলো, বলার পর তারপরে ছবি দেওয়া হলো। সকালবেলায় অনেকগুলো ছবি, গাছ আমার এই এখানে গাছ তো ভর্তিতে ছিল, অনেকেই জানেন আগের ভিডিও দেখুন, কারণ গাছ কিছু বাড়িতে চলে গেছে, এখানেও থাকবে না, ইন্ডিয়ার সিকিম মৌসুমগুলো বাড়িতে নিয়ে যেতে হবে, নাহলে থাকবে না গরমের মধ্যে, তবু আমি ফাঁকা করে দিয়েছি। তো উনি ছবি নিলেন সকালবেলায় বলছি, এই করে করে দুপুরবেলায় উনি ফোন করে বলছেন আমার দাদা আছে দেখাই, তো ওনার দাদাকে দেখিয়েছেন, দাদা বলেছেন যে মাজার মাদার গাছ নেই, তার কাছে গাছ নিয়ে কেমন হয়। তাহলে আমি তো ইন্ডিয়ান সিকিম মৌসুমে বহু ভ্যারাইটিজের গাছ কালেকশন করে বিক্রি করি, তাহলে সব ভ্যারাইটিজের না মাদার গাছ, এই ভ্যারাইটিজের মাদার গাছ আমার পশ্চিমবঙ্গের আমি যতগুলো গাছ কালেকশন করি কোথায় আছে আপনি বলুন, একটা নার্সারি আমাকে দেখাবেন যে এতগুলো মাদার গাছ তার নার্সারিতে আছে, সে যত বড় নার্সারি হোক, কারণ আমি একটা নার্সারিতে গাছ কিনি না, আমি অনেক নার্সারি থেকে ভালো ভালো তাদের সেরাগুলোই তুলে নিয়ে এসে বিক্রি করি, কিনে বিক্রি করি। তো এই ধরনের কথা বললেন, তো আমের তো আমার মাদার গাছ নেই, কিন্তু বড় বড় আমি মাদার গাছগুলো যারা যার কাছে ছিল যে প্যাকেটে, আমি তার কাছ থেকে মাদারই তার ছিল, এগুলো এখান থেকেও ডাল কেটে কলম করেছেন এবং এখান থেকেও তিনি ফল ফলিয়ে ভিডিও ভিডিও করেছেন, তো তার কাছ থেকে আমি নিয়ে এসেছি, নিয়ে এসে আমি বিক্রি করেছি, ঠকবার কোনো চান্স নেই। এবার এটা বলতে পারি যে গাছগুলো আমি চিনি, হয়তো দু একটা এদিক ওদিক হতেও পারে মানুষ ভুলবশত, বিশেষ করে কাটিমুনের, আর একটা বলছেন কাটিমুনের ফল, কাটিমুনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এক গাছে কিন্তু সারা বছরে যে আম হবে তার কোনো মানে নেই, তিনবার আম হয়, কোনো গাছে একবার আম হলে আর একটা গাছে আম হতে পরবর্তী গাছে সময় লাগে, কাটিমুনের একটা বৈশিষ্ট্য। ওতে সেখানে উনি বললেন যে না কাটিমুনের ফল নেই, নানান অজুহাত করে মানে সরি, অনেকবার সরি, ক্ষমা টমা চাইলেন উনি, কিন্তু এই যে আমার পরিশ্রমটুকু, সেই যে উনি বললেন প্রথমে চার তিন চারটে গাছ নেবো, পাঁচটা নেবো, পাঁচটাই নিন, তা পাঁচটা নিলেও আমার পরিশ্রমটুকু যা হোক গায়ে বাদ না, কারণ একটা গোটা দুটো দিন আমি ওনাকে ছবি দেওয়া পরিশ্রম ওই জ্বরের গায়ে, তো এই হয়েছে। তো একটা দুটো আমার কাছে অনেকেই নেন, তাদের ধন্যবাদ, যারা গাছ নিয়েছেন তারাও ধন্যবাদ আমাকে বিশ্বাস করে। তো এখন নতুন নতুন ভ্যারাইটিজের এসছে, সব গাছ আমি ভিডিওতে দিতেও পারিনি, আর প্রতিদিনও ভিডিও করে আমার পক্ষে সম্ভবও হয় না, জল বৃষ্টি গলার ব্যথা ছিল, ওই জন্য ভিডিও করাও সম্ভব হয়নি। তো যা হোক কিছু কিছু নতুন ভ্যারাইটিজে নিয়ে এসেছি, সেগুলো যতটুকু পারি একটু দেওয়ার চেষ্টা করছি, আশা করি যারা গাছ নিয়েছেন তাদের একবার ধন্যবাদ, দু একজনের দু একটা নষ্ট হয়েছে তাদেরও রিপ্লেসও কিছু করেছি। আর এখন শীতের সময় সামনে আরও নতুন, আমি তো লেবুর মধ্যে কাজ করতাম, তো নতুন নতুন লেবুর ভ্যারাইটিজের আমার পাবেনি, আর কিছু নার্সারি ভিজিটিংও দেখতে পাবেন। সমস্যা হচ্ছে দূর থেকে গিয়ে গাছ কালেকশন করা আবার আসা অসুবিধা হয়ে যায়, তো ভিডিওতে আমি কিছু বললাম, কাউকে ছোট করার কিছু নেই, কোনো নার্সারিম্যানকে আমি বলতে হ্যাঁ থাকতে পারে, কিন্তু আমি যতগুলো যাদের জায়গায় ঘুরেছি এই দু তিন বছরে অত সোজা অত মাদার গাছ কালেকশন করা অত সোজা নয়, আমি বিভিন্ন নার্সারি থেকেই নিয়ে আসি, অর্থাৎ ভিডিওতে কাউকে ছোটো বা বড়ো করা আমি বড়ো সেটা না, কিন্তু এই ধরনের কমেন্টস আবার ভিডিওতেও থাকছে, দেখছি কমেন্টসে লিখছেন যে অমুক নার্সারি থেকে গাছ ভালো পাওয়া যায় সেখানে কিনুন, তো দাদারা বলি যে আমার কাছে গাছ নেবেন না নিতে হবে, তা না, আমি ভিডিও দিলে আপনারা কমেন্টসটা প্রচার করার জন্যই সবাই সেই নার্সারির প্রচার করার জন্য, কোনো আমি তো ইউটিউবে কোনো দিন দেখিনি সেইসব নার্সারির ভিডিও, তাহলে ওখানে প্রচার করার জন্য আপনি কমেন্টসে লিখবেন নার্সারির নাম যে সবাই এর কাছে প্রচার হয়ে যাবে, এই ধরনের যদি করতে থাকেন তাহলে কমেন্টস সেকশন আমাকে বন্ধ করতে হবে আবার, তো এখানে খারাপ ভালো আছে কিন্তু অনেক কিছু ব্যাপারও আছে, নেগেটিভও আছে পজিটিভও আছে, অতএব সেই জন্য আমাকে তাহলে কমেন্ট সেকশন হয়তো বন্ধ করতেও হতে পারে, কারণ এইগুলো হচ্ছে বিশুদ্ধ একটা চ্যাংড়ামো নোংরামো ছাড়া কিছুই না। আমার মনে হয় যে এই ধরনের যারা কমেন্টস করেন, তো যাই হোক এই ধরনের গাছ আমি নিয়ে এসেছি, যেসব গাছ নিয়ে এসেছি তার ভিডিওতে বললাম,
এবং আর্মের অনেক কালেকশন, বহু কালেকশন আমার কাছে আছে, তো ঠকবার কোনো চান্স নেই। এই পেছনের দিকে দেখুন বড় বড় গাছ আছে, মানে ব্যানানা আমার মাথার থেকে লম্বা, ব্যানানা, কাটমুন, অ্যাপেল, দশেরি, চাকাপাত, কিউজাই সব আছে। গাছগুলো আর আমি টেনে টেনে বের করছি না, এখানে মোটা মোটা গাছ, মানে ছোটো পাবেন। এখানে আছে অ্যাপেল, ম্যাঙ্গো, এই যে সুন্দর ঘরের মধ্যে পাতা ছেড়ে গেছে দেখুন, এই যে এরকম মোটা মোটা পাবেন। উপরে একটা আপেলের মতো কালার হয় বলে একে অ্যাপেল ম্যাঙ্গো বলে, আমি খেয়েছি দেখেছি। তো যে আমগুলো আমি নিয়ে এসেছি, আমার প্রত্যেকটাই খাওয়া আছে, প্রত্যেকটাই আমার দেখা আছে, এবং প্রত্যেকটাও আমার চ্যানেলে ভিডিও আছে দেখবেন, রিভিউ ভিডিও, বা আমগুলো দেখানো বা খাওয়া দাওয়ার পরে হয়তো ভিডিও দেওয়া হয়নি। তো এই হচ্ছে ভিডিও, আজকে একটু অন্য রকমের দিলাম, গাছগুলো দেখালাম যার যা লাগবে। আর একটা কথা হচ্ছে, আমার ফোন নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকে, আর টাইটেলে থাকে, টাইটেল যেখানে লেখা থাকে সেখানে ফোন নাম্বার লেখা থাকে, হয়তো থাম্বনেলে দেওয়া সম্ভব না, থাম্বনেলের জায়গাটা আলাদা, যেখানে ছবি থাকে সেটা, কিন্তু আমার ডিসক্রিপশন বক্স এবং টাইটেলে লেখা থাকে, সেখানে ফোন নাম্বার যেটা দেওয়া থাকবে সেই ফোন নাম্বার আপনারা কন্ট্যাক্ট করবেন। আমার ফোন নাম্বার 9733475747, তো হোয়াটসঅ্যাপ আছে, আবার বলছি 9733475747, এটাই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, মেসেজ লিখবেন, কিন্তু ছবি বা অন্য কিছু সব প্রত্যেকটা কাছে চাইতে গেলে একটু অসুবিধা হয়ে যায় সবসময়। ধন্যবাদ, ভিডিওটাই। এই যে ইন্ডিয়ান সিকিম মৌসুমের গাছগুলো দেখুন, এখানে এই কটা রাখা আছে, বাড়িতে রাখা আছে, কিছু নিজস্ব লাগাবো বলে নিয়ে রাখা আছে। এই যে এই গাছগুলো কি হয়, পরিচর্যা করতে হয়, করলে তারপর গাছটা সুস্থ হয়, ফল হয়। তো এরা ফল ছিল গাছগুলো, ভেবেছিলাম প্রত্যেক বছরের মতো এবছরও ফল শুদ্ধ দেব, কিন্তু সেটা সম্ভব হয়নি। যে গাছে ফল, প্রচুর ফল নষ্ট হয়েছে, প্রচুর ফল, প্রচুর, মানে ভাবা যায় না। জমিতে জল ছিল, জল জমেছিল, তারপরেও গাছ তুলতে গিয়েও পড়ে গিয়ে, মানে এত ফল হয়েছিল যে ফল গাছে আর রাখার সম্ভব হয়নি। প্রত্যেকটা গাছে ফল ছিল, মানে এই ফল থাকবেও না, আমি ওই জন্য ফল শুদ্ধ আর বিক্রি করতে পার দিতে পারলাম না। এইদিকে দেখুন আমগুলো, বড় বড় আমের গাছ, এইগুলোকে বাসে নিয়ে গেলে, কেউ যদি বাসে নেন বাগান করবেন বা এই বছরই ফল চলে আসবে বাগান করবেন, তো তাদের পক্ষে ভালো, সম্ভব। যারা বাগান মানে করতে পারবেন, তারা ছাদেও লাগানো যায়, সব গাছে একটু হাফ দামে যদি জায়গা থাকে উঠানে, তাহলে লাগিয়ে দিলে এই বছরে ফল চলে আসবে মোটা মোটা। এখানে কমিয়ে দিয়েছি গাছ, আর বাড়িতে নিয়ে গেছি, সেগুলো ভিডিও দেওয়া হয়, তো এই মোটা মোটা এই গাছগুলো পাবেন। আরো গাছ লাগলে এই যে গোড়াটা দেখুন কত মোটা, দেখুন গোড়া কত মোটা, সমস্ত ম্যাচিওর মোটা মোটা গাছ। গাছ লাগলে যোগাযোগ করবেন।